আবার প্রলয়ের বিশাল বড় সাফল্যের পর এবার ছোটলোক। মহালয়ার দিন মুক্তি পেল ওয়েব সিরিজ ছোটলোকের ট্রেলার। ট্রেলারে উঠে এসেছে প্রেম, যৌনতা, নৃশংসতার দৃশ্য। নজর কেড়েছে ইন্দ্রাণী হালদারের লোক। কাঁচা পাকা ববকার ছুলে মাত করেছেন অভিনেত্রী, তিনি মুখ্য চরিত্র। পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরীর প্রথম ওয়েব সিরিজ ছোটলোক। ছোটলোক বলতে ঠিক কি বোঝাতে চাইলেন জানলেন পরিচালক। বোঝাই যাচ্ছে যে মানে যে যে স্কেলে জিনিসটা করতে হয়েছে, যে সময়ের মধ্যে জিনিসটা করতে হয়েছে, বিশাল সংখ্যক লোকেদের বিশাল সংখ্যক মানে টাইম দিয়ে পরিশ্রম করে তারা করেছেন। প্রত্যেকটা অভিনেতা তারা আলাদা করে সময় দিয়েছেন, একটা লাইন থাকলেও সেটা দুবার এসে আলাদা করে রিহার্সেল করেছেন শুটিংয়ের আগে। সো দ্যাট মিন আ লট অফ হার্ড ওয়ার্ক দ্যাট হ্যাজ গন ইন, এবং সেটা ওই 110টা স্পিকিং পার্টস বললেই বোঝা যায় যে কতগুলো লোক তার পেছনে ছিল এবং কত দিন ধরে ছিল। এটা একটা থ্রিলার, আমার এইটুকুই বলার যে থ্রিলারে একটা জিনিস থাকে যে কে খুন করেছে, কে ক্রাইমটা করেছে, সেটা অবশ্যই আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু আছে খুন করেছে তার বাইরেও এনগেজ করে রাখবে। অভিনেতা গৌরব চক্রবর্তী থেকে প্রিয়াঙ্কা সরকার, উশস্বী রায়, উশস্বী চক্রবর্তী সহ তাবর তারকাদের সমাগম হয়েছে ছোটলোকে। ট্রেলারে প্রত্যেকের চরিত্রে যেন একটা ডার্ক শেড রয়েছে। মল্লিকা দাসের চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার, আর গৌরবের চরিত্রের নাম রাজা ভট্টাচার্য। স্বামী স্ত্রীর ভূমিকায় দেখা যাবে গৌরব প্রিয়াঙ্কাকে। মানে কানুর থেকে যতটা আলাদা হওয়া সম্ভব ততটাই আলাদা, একেবারেই আমাদের মনে আমাদের মতো একজন মানুষ যে সরকারি চাকরি করে, যার মা হচ্ছেন পলিটিক্সের সঙ্গে যুক্ত, কিন্তু সে এমন একটা কাজ করে ফেলে যার জন্য বিপদে পড়ে যায়, এবং সেইখান থেকে ও কীভাবে বেরোতে পারে কি না এইসব নিয়ে মানে একটা লিটারালি কানু যতটা মার খুটে এ ততটাই চুপচাপ এবং ততটাই ভালো একটা ছেলে যে একটা খারাপ সিচুয়েশনে পড়ে গেছে। তো সব মিলিয়ে আর কি মানে দুটো চরিত্র এতটা ভিন্ন হয়, আমি অভিনেতা হিসেবে খুবই আনন্দ পেয়েছি দুটো চরিত্রকে ফুটিয়ে তুলতে। এই চরিত্রটা নিয়ে তোমার কি কীরকম উত্তেজনা, কীরকম আশা লোকে? আর দেখো, এই প্রথমেই একটা জিনিস বলতে চাইবো, সেটা হচ্ছে ছোটলোক এমন একটা কাজ যেখানে প্রত্যেকটা চরিত্র মুখ্য চরিত্র। মানে পরিচালক স্টেজে যেমন বলছিলেন যে 110 জন টকিং পার্টস রয়েছে আর কি, মানে 110টা চরিত্র রয়েছে, সেখান থেকে আই থিঙ্ক প্রত্যেককে ইকুয়ালি ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকের জন্য ডিরেক্টর এবং এন্টায়ার টিম ইকুয়াল এফর্ট দিয়েছে এবং ইকুয়াল সময় দিয়েছে, তা না হলে না চরিত্রগুলো তৈরি হতো না। এবং একটা চরিত্র যদি একটু ল্যাকিং থেকে যায় তাহলে কোথাও গিয়ে এরকম একটা কাজ ভীষণ ল্যাকিং থেকে যাবে। সো এখানে আমরা প্রত্যেককে নিজেদের মতন করে মেকশিওর করার চেষ্টা করেছি যাতে ওভারঅল এমন একটা কাজ দাঁড়ায় যেটা দর্শকদের ভালো লাগবে। এদিকে উশস্বী রায়ের সঙ্গে বিছানায় যৌনতায় মত্ত গৌরব, সম্ভবত অন্তঃসত্ত্বা হয়ে পড়বেন উশস্বী। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে প্রিয়াঙ্কার সঙ্গে ডিভোর্স, কিন্তু সেখানে মল্লিকা দাস নাকি দাস, বানানের যে ফারাক রয়েছে সেই রহস্যের গন্ধ রয়েছে তা ট্রেলারে স্পষ্ট। তবে নিজের চরিত্র নিয়ে খোলসা করতে চাইলেন না দামিনী। চরিত্রটা নিয়ে তোমার থেকে জানতে চাই, যেমন নাম তেমন কাজ। ছোটলোকেরই চরিত্র, ছোটলোক মানে অ্যাবাউট স্মল পিপল, তো সেটাই হচ্ছে ব্যাপার। তো এটা তোমার ভীষণ কাছের একটা চরিত্র যেমনটা তুমি বললে, তো কতটা এক্সাইটেড? এক্সাইটমেন্ট এখন আর নেই, কারণ যতক্ষণ পার্টটা করছিলাম ততক্ষণ এক্সাইটমেন্ট হচ্ছিল, এখন আই ওয়ান্ট পিপল টু বি এক্সাইটেড। তো পুজো আসছে, ছোটলোকও আসছে, কী বলবে দর্শকদের জন্য? আমি বলবো যে পুজোয় সেফলি ঘোরাফেরা করুন, তারপর একদম কমপ্লিটলি এক্সস্ট ইয়োর সেলফ, সো দ্যাট ইউ আর সো এক্সস্টেড যে তখন বাড়িতে রেস্ট নিতে তো থাকতেই হবে, তখন ছোটলোকটা দেখে ফেলবেন। সম্পর্কের টানাপোড়েন নাকি সামাজিক কাঠামো, কোন কারণে প্রশ্নের মুখে চরিত্রগুলো? সাদা চোখে যা দেখা যাচ্ছে সেটাই কি একমাত্র সত্যি, নাকি ধূসর কিছু রয়েছে যা অদৃশ্য? সব প্রশ্নের উত্তর দিতে আগামী 3রা নভেম্বর রিলিজ করছে ছোটলোক। ক্যামেরায় শ্রীকান্ত দাসের সঙ্গে প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, নিউজ টাইম।